বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমার ছেলে না, আমি তানজিনা। সকাল থেকেই শুরু করে দিলাম আমার নতুন ব্লগটা। শুভ সকাল, সকালে নাস্তাটা তৈরি করতেছি, আলু ভাজি হয়ে গেছে আর রুটিটা বানিয়ে নিতেছি। তারপরে তো দুই ভাই নাস্তা খেতে বসে পড়লাম, বড় ভাইয়া আর আমার হাজবেন্ড। তারপর আমি নাস্তাটা খেয়ে নিতেছি, আমার হাজবেন্ড তো নাস্তা খেয়ে বসে আছে। সারামণিকে ডাকতেছে ওঠার জন্য, সারামণি টিচার আসবে 9টার দিকে, তো সারামণি টিচার আসে। আর আমি ডিম পুচ আর আলু ভাজি দিয়ে সকালে নাস্তাটা করে নিলাম। নাস্তা তো খাওয়া হয়ে গেছে, তারপর সারামণি টিচার এসে বললো, সারামণিকে পড়তে বসে দিয়ে আসলাম। আর এখানে পাকা করে তো অনেক কিছু জমে আছে, এগুলো সব গুছিয়ে রাখবো, ভাবি এসে ধুয়ে দিবে। আর আমি মাংস মুরগি গোস্ত ভিজিয়ে রেখেছি, পাঙ্গাস মাছের ডিম ভিজিয়ে রেখেছি, আর গতকালকে পাঙ্গাস মাছ ছোটো ছোটো টুকরা করে লবণ মেখে রেখে দিয়েছি, মানে বাসি পাঙ্গাস মাছ করেছি। আজ ওস্তা দিয়ে রান্না করব। সব কিছু এখন গুছিয়ে নিব, পেঁয়াজ তারপরে সবজিগুলি সব কেটে নিব। আর এদিকে সাবা ঘরগুলো গুছিয়ে ফেলবে, সাবা টিচার তো এসেছিলো, পড়িয়ে চলে গেছে, এখন সাবা এক এক করে প্রত্যেকটা ঘর গুছিয়ে ফেলবে। তারপর তো রান্নাঘরে সব গুছিয়ে নিলাম, আমি মুরগি গোস্ত ভুনা করব, তারপরে পাঙ্গাস মাছের ডিম ভুনা করব, বাসি পাঙ্গাস মাছ ওস্তা দিয়ে আলু দিয়ে রান্না করব, পাতলা ডাল রান্না করব, ভাত তো আছে, এই দুপুরের মেনু। তারপর তো আমি রান্নাটা শুরু করে দিলাম। এই যে প্রথমে আমি পাঙ্গাস মাছটা ভুনা করব, পেঁয়াজটা হালকা বাদামি রং করে নিতেছি, আর এই প্রেশার কুকারে পাতলা ডালটা চুলায় বসিয়ে দিলাম। এখন পেঁয়াজের মধ্যে একটু আদা রসুন দিয়ে দেব, তারপর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। পাঙ্গাস মাছটা রান্না করব, তো প্রথমে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাচ্ছে দেখে আমি পানি দিয়ে দিলাম। তারপরে এক এক করে এখন মশলাগুলি দিয়ে ফেলবো। মশলাটা তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন ধুয়ে রাখা পাঙ্গাস মাছ আর আলুটা এর মধ্যে দিয়ে দেব, কিছুক্ষণ কষিয়ে নিই মশলার সাথে। মশলার সাথে তো কিছুক্ষণ কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢেকে দিব। তারপর বলক আসলে আমি করলা দিব, আমি ভুলে বলে ফেলেছি ওস্তা, ওস্তা না, করলা দিয়ে আমি পাঙ্গাস মাছটা রান্না করতেছি, বাসি পাঙ্গাস মাছ। তরকারিটা তো আস্তে আস্তে বলক এসে পড়তেছে, এখন এর মধ্যে একটু শাক দিয়ে দেব। এই এটা আমাদের বিক্রমপুরের একটা মশলা, আমরা তরকারির মধ্যে এই শাকটা খেয়ে থাকি, যে কোনো বড় মাছে আমরা এই শাকটা খাই। শাক দিয়ে একটু হালকা নাড়াচাড়া করলাম, তারপরে আমি এখন ধুয়ে রাখা করলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর পাশের চুলায় ডালটা তো বলক এসেছে, মানে প্রেশার কুকার থেকে নামিয়ে ঘুটিয়ে নিয়েছে, বলক আসলো, একটু জাল দিই, তারপরে বাগার দেব। এখন করলাগুলো এর মধ্যে দিয়ে দিব, তারপর মিডিয়াম মাছ আস্তে আস্তে রান্না করব। আমি ঝোলটা পুরো শুকিয়ে ফেলবো, বাসি মাছ তো বাসি মাছে ঝোল ঝোল রাখে না, ঝোলটা প্রায় শুকিয়ে ফেলতে হয় বাসি মাছে। তারপরে আমি একটু হালকা নাড়াচাড়া করে মিডিয়াম মাছ আস্তে আস্তে রান্না করে ফেলি। তরকারিটা তো প্রায় আমার হয়ে এসেছে, আমি ঝোলটা পুরো শুকিয়ে ফেলবো, আর পাশের চুলায় পাঙ্গাস মাছের ডিম রান্না করবো। এই জন্য পেঁয়াজটা হালকা ভেজে নিতেছি, মানে হালকা বাদামি কালার করে নিতেছে। এখন এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দেব, তারপরে দিয়ে দেব একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে আগে কষিয়ে নিই।
ডিমের মশলাটা কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর মশলার সাথে কিছুক্ষণ ডিমটা কষিয়ে নিই। আমি তো রান্নাঘরে রান্না করতেছি আর মিরান ডাক দিতেছে, কাকিমা আসো, মুড়ি আলা এসেছে, মুড়ি খাবো না? তারপরে আমি গেলাম মুড়ি খেতে। মিরান চিল্লান দিয়ে বলতেছে, কাকিমা আসো তাড়াতাড়ি, মুড়ি খাবো না? আমার কাছে ভালোই লাগলো। তারপরে এই যে মুড়িওয়ালার কাছ থেকে মুড়ি নিলাম, এটা সারামণির মুড়ি। তারপরে আমাদের একটু ঝাল করে মুড়ি মাখা দিল, আমরা খেলাম, ভালোই লাগলো মুড়ি মাখাটা। তারপরে আমি আবার রান্নাঘরে চলে আসলাম, ডিমটা তো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব। আর এদিকে বাসি পাঙ্গাস মাছটা হয়ে গেছে, দেখো ঝোলটা আমি পুরো শুকিয়ে ফেলেছি। তারপরে আমার ডিম রান্নাটা হয়ে গেছে, মিডিয়াম আঁচে আস্তে আস্তে রান্না করে ফেলেছি, আমি এখনই নামিয়ে ফেলবো। চারিদিকে দেখো ডিমের তেলটা ভেসে উঠেছে, এখন নামিয়ে ফেলবো। তারপরে আমি মুরগির গোস্ত মশলাটা কষিয়ে নিতেছি এই চুলায়। মশলাটা ভালোভাবে কষিয়ে মুরগি গোস্তটা দিয়ে দিয়েছি, সাথে একটু পানি দিয়েছি। তারপরে আমি এই পানিতে আস্তে আস্তে মুরগি গোস্তটা কষা ভুনা করে ফেলবো, আর পাশে চলে ভাতটা বসিয়ে দিলাম। দুপুরে রান্না তো আমার হয়ে গেল, আমি সব কিছু টেবিলে এনে গুছিয়ে রেখেছি। ডিম ভুনা করেছি পাঙ্গাস মাছে, বাসি পাঙ্গাস মাছ ওস্তা করলা দিয়ে রান্না করলাম, পাতলা ডাল রান্না করেছি, আর মুরগি গোস্ত কষা ভুনা করেছে, ভাত তো আছে। তারপরে আমার হাজবেন্ড দোকান থেকে এসে পড়লো, সাথে করে নিয়ে এসেছে একটা কাঁঠাল। আনার পরে সাথে সাথে ভেঙে দেখতেছে কাঁঠালটা ভালো হয়েছে কিনা। মাশাল্লাহ অনেকটাই ভালো হয়েছে আর অনেকটাই মিষ্টি, ভালোই লাগলো। তারপরে ও দুই এক রোয়া তুলে খেলো, এখন ভাঙবো না, বিকেল দিক দিয়ে কাঁঠালটা ভাঙবো। আমিও খেলাম একটু, অনেকটাই মিষ্টি ছিল কাঁঠালটা, আর হলুদও ছিল, সাথে মিরানও খেলো। সারামণি তো গোসল করতে গিয়েছে, এই যে মিরান দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। দুপুরে খাবারটা খেতে বসে পড়লো আমার হাজবেন্ড, আর বড় ভাইকে ডাক দিলাম, বড় ভাই আসতেছে। তারপর বিকেল দিক দিয়ে কাঁঠালটা ভাঙলাম, এই যে কাঁঠালটা ভাঙার পর তারপরে লিচু এনেছিল, লিচুটাও বাটিতে বেড়ে নিলাম আর কাঁঠালটাও বাটিতে বেড়ে নিলাম, এখন মিজানদের ঘরে দিয়ে আসবো। তারপরে আমি বসে কাঁঠাল খেয়ে নিলাম, বললাম না কাঁঠালটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, মিষ্টিও ছিল। তারপর সারামণি খেলো, সাবা খেলো, আমরা কাঁঠালটা খেলাম, আর বড় ভাইয়াকেও কাঁঠাল আর লিচু দিয়ে এসেছিলাম। সন্ধ্যার পর সারামণিকে পড়তে বসালাম প্রতিদিনের মতন। আমার হোটেলে গেছে।
সারামণি তো পড়তে বসলাম, আর ওইটা আমি রিসকলা এসেছে, আমার হাজবেন্ড বালাসোর বাজার থেকে একটা চিতল মাছ কিনেছিল, সেটা কেটে পাঠিয়ে দিয়েছে, এখন আমি ভাগ করে ফ্রিজে রেখে দিব। এই যে মাশাল্লাহ চিতল মাছটা বড়ই ছিল। তারপরে আমি এখন পেটির মাছটা আলাদা করব আর গাদারে মাছটা আলাদা করে রেখে দেব, কারণ গাদারে মাছটা আমি কোপ্তা খাবো আর পেটির মাছটা ভুনা করে খাবো। এই জন্য আমি একটু হালকা ধুয়ে নিই। ভালোই করেছে, কেটে পাঠিয়েছে আমার, তা না হলে এটা ফ্রিজে রেখে দিলে পরে কাটতে গেলে অনেকটা ঝামেলা হতো। কেটে পাঠিয়েছে, অনেক ভালো হয়েছে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।